আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি পার্টি ডেকোরেশন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এতে করে আপনারা ভিডিওতে যা যা আমি ব্যবহার করেছি সবকিছু সম্পর্কে ডিটেইলস জেনে যাবেন। আর আজকে এই ডেকোরেশনে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করছি সবগুলো প্রোডাক্ট হচ্ছে গিয়ে ইভেন প্রোডাক্ট হোলসেল পেজে আপনারা পেয়ে যাবেন। তো তাদের পেজ লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে ভুলবেন না। আপনাদের জন্মদিন উপলক্ষে আমি এই পেজ থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম আর তাদের প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু আফিফের বার্থডে ব্লগেও সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলুন দেখি এবার কি কি নিয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা টেবিল স্কার্ট। তো এবারে আসলে থিম ছিল ব্লু এবং গোল্ডেন কালার কম্বিনেশনে, তো সেই অনুযায়ী আমি প্রোডাক্টগুলো নেওয়ার ট্রাই করেছি। তো এখানে আছে বেশ কিছু বেলুন আর কয়েকটা কালারের বেলুনই এখানে আছে, ডেকোরেশনের সময় আপনারা দেখতে পাবেন। আর যেহেতু অ্যানিভার্সারি উপলক্ষে তাই এখানে আমি হচ্ছে অ্যানিভার্সারি কার্ড যে ব্যানারগুলো পাওয়া যায় সেগুলোর একটা ব্যানার নিয়েছি, যদি ব্লু কালার হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে আমি দুইটা ফয়েল বেলুন নিয়েছি যেগুলো হচ্ছে হার্ট শেপের। তো এটা আসলে যখন আমি ফুলাবো তখন আপনারা এক্সাক্ট বুঝতে পারবেন। তো আমি এখানে দুইটা কার্টন নিয়েছি গোল্ডেন কালারের, আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের যে কোনো ভাবে প্যাকেজ তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো আমি একটা কেক টপারও নিয়েছি আর কেক টপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি নর্মালি যে কেক টপারগুলো রেগুলার দেখি সেগুলো অনেকটা পাতলা হয়, বাট এটা অনেকটাই মজবুত এবং এটা যদি আপনি একটু যত্ন করে রেখে দেন তাহলে বেশ কয়েকবার এটা অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। তো এরপরে আমি একটা কাপকেক স্ট্যান্ড নিয়েছি আর এটা আপনারা চাইলে কাপকেক বা যে কোনো কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর মতো সাজাতে পারবেন আর এটাও রিইউজ করা যায়। যদিও আমি এই পেজে আসলে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম, বাট আপু অ্যাজ এ গিফট হিসেবে এগুলো আমাকে পাঠিয়ে দিয়েছেন, তো আপুকে এর জন্য স্পেশালি থ্যাংকস। আর আপনারা যারা যারা ভিডিও দেখছেন এবং এরকম প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই কিন্তু আপুর পেজটা ভিজিট করতে পারেন। আপুর দুইটা পেজ আছে, একটা হচ্ছে বার্থডে সলিউশনস আর একটা হচ্ছে গিয়ে ইভেন্ট প্রোডাক্ট হোলসেল। আর বেলুন লাগানোর জন্য ছিল একটা গার্ডেন স্ট্রিপ, তো যখন লাগাবো তখন আপনাদেরকে ডিটেলস আমি দেখিয়ে দিব। তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান অথবা হচ্ছে গিয়ে প্রাইস বা ডিটেলস সবকিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা ইভেন্ট প্রোডাক্ট হোলসেলে নক দিবেন, ডিটেলস সেখান থেকে জেনে যেতে পারবেন। তো চলুন এবার অনেক বকবক করে ফেললাম, এবার ডেকোরেশন করা শুরু করি। নতুন যারা আজকে আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি আমি কিন্তু রেগুলারই আমার চ্যানেলে এবং পেজে এরকম ধরনের ডেকোরেশনের ভিডিও শেয়ার করে থাকি, তাই নতুন নতুন এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবে। আর আদার্স ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি হচ্ছে এই জায়গাটা সাজাবো, আপনাদেরকে সাজানোর আগে একটু দেখিয়ে দিচ্ছি এবার সাজানোর পরে দেখিয়ে দিব। আর এখানে এখন আমরা জামাই বউ মিলে সব একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও সোফা নিচে দুই চার দিন পর করে পরিষ্কার করা হয় বাট তারপরে এরকম ময়লা হয়ে যায়। তো যাই হোক, এবার প্রথমে আমি হচ্ছে কার্টেনগুলো লাগিয়ে নিব। আর কার্টেনগুলো লাগানোর জন্য এখানে আমি মাইক্রোফোর ব্যবহার করছি, আর মাইক্রোফোন আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো একটু খেয়াল করে দেখেন মাইক্রোফোনটা কিভাবে লাগিয়ে নিতে হবে। তো এভাবে জাস্ট রাউন্ড করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি কার্টেনটার ব্যাক সাইডে লাগিয়ে নিব। আর এই কাজটা আপনাদের ভাইয়াই করছে কারণ আমি এখানে ভিডিও করছি সেই জন্য। আর আপনারা কিন্তু চাইলে যদি মাইক্রোফোন ব্যবহার না করেন সেক্ষেত্রে নর্মাল কস্টেপও ব্যবহার করতে পারবেন, তবে কস্টেপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় দেওয়াল থেকে রং উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু মাইক্রোফোনে সেই জিনিসটা থাকে না। আর এই কার্টেনগুলো কিন্তু লম্বা 6 ফিট থাকে, সো অনেকটা জায়গা কভার করে ফেলে। আর আপনারা যদি একটু সুন্দর মতো লাগান এবং খোলেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা রিইউজও করতে পারবেন, তবে যত্ন সহকারে করতে হবে। তো সেম ভাবে আমরা দুইটা কার্টেন লাগিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি ভিডিওতে একদম এ টু জেড ডিটেলস দেখাতে, তাই ভিডিওটা একটু বড় হয়েছে, তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই তো আমাদের কার্টেন লাগানো শেষ, আর দেখেন আপনাদের ভাইয়ার কাণ্ড। এবার হার্ট শেপের ফয়েল যে বেলুনগুলো আছে সেগুলো ফুলিয়ে নিতে হবে। আর এগুলো ফুলানোর জন্য কিন্তু এটার সাথে একটা পাইপ দেওয়াই থাকে, তো সেটা দিয়ে আপনাকে মুখে এই বেলুনগুলো ফুলিয়ে নিতে হবে।
আজকে ডেকোরেশনের সবকিছুর আইডিয়া আমি দিচ্ছিলাম, আর কষ্টের যে কাজগুলো ছিল সেগুলো আপনাদের ভাইয়া করছে, কারণ বিবাহবার্ষিকী তো আমার একার না, তারও তাই না? তো কাজ তো তাকে সমানভাবে করতে হবে, বরঞ্চ একটু বেশি করতে হবে। তো এরপরে হচ্ছে বেলুন গুলো ফুলিয়ে নেওয়ার কাজ, আর এই কষ্টের কাজটাও আপনাদের ভাইয়াই করছে। একসাথে করবো, কারণ আমরা চাচ্ছি আমাদের ডেকোরেশনের দুই সাইডে দুইটা কি বলবো পিলারের মতো দিতে আর কি, বেলুন দিয়ে। তো সেরকম ভাবে আমরা করার ট্রাই করতেছি। তো নিচের বেলুন গুলো আমরা একটু বড় দিয়েছি, তারপরে বেলুন গুলো দিব আমরা গোল্ডেন কালার, সেটা থেকে একটু ছোট দিয়েছি, এভাবে বড় থেকে ছোট এভাবে করে আমরা সাজাচ্ছি। আমরা এভাবে সিরিয়াল ওয়াইজ সাজাবো, তো সেটা বাঁধার জন্য আমরা এখানে উলের সুতা ব্যবহার করছি। তো বাঁধার কাজটা অবশ্য আমিই করছি, যেহেতু এই কাজটা তেমন একটা কষ্ট নেই। তো এই যে একটু খেয়াল করে আপনাদের দেখতে হবে যে সুতাটা দিয়ে আমি কিভাবে পেঁচিয়ে বেঁধে নিচ্ছি। এভাবে বেলুন গুলোকে বড় থেকে ছোট পর্যন্ত এভাবে সারি বেঁধে একটার সাথে একটা লাগিয়ে নিয়েছি। এরপরে যেটা করবো, বেলুনের একদম নিচে যে প্রান্ত আছে সেখানে আমি একটু এক্সট্রা সুতা রেখেছি, সেখানে এখন এই পানি ভরা বেলুনটা বেঁধে দিব। এতে করে বেলুনের যে আমরা পিলারটা বানিয়েছি সেটা কিন্তু আর নড়বে না, ফিক্সড, আপনারা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, নাহলে বেলুন যেহেতু হালকা এটা কিন্তু এমনিতে হেলে দিলে পড়ে যাবে। তো এই তো আমাদের বেলুনের এটা করা শেষ। এখন হচ্ছে আমাদের যে ফয়েল বেলুনগুলো আছে সেই ফয়েল বেলুনের একটা ঠিক একেবারে উপর প্রান্তে, এই যেহেতু এখানে একটা হোল আছে সেই হোলের মধ্যে সুতাটা দিয়ে সুন্দর করে বেলুন চারিদিকে ঘুরিয়ে এভাবে আটকে দিচ্ছে। তো এবার আমি দেখিয়ে দেবো গার্ল্যান্ড স্ট্রেপে আপনারা কিভাবে বেলুনগুলো লাগাবেন। তো এখানে কিন্তু হোল করা আছে, সেই হোল অনুযায়ী জাস্ট বেলুনগুলো আপনারা ঢুকিয়ে নেবেন, এবং বড় হোলটা দিয়ে ঢুকিয়ে বেলুনটাকে আপনাদের ছোট যে ছিদ্রটা আছে সেই দিকে টেনে দিতে হবে। এতে করে বেলুনের যে গিটটা আছে সেটা সুন্দর মতো এটার সাথে লক হয়ে যাবে আর খুলে যাবে না। তো এভাবে করে আমি প্রত্যেকটা বেলুন কিন্তু লাগিয়ে নিব, আর বেলুনগুলো লাগানোর সময় একটা আরেকটা থেকে অপোজিট ভাবে লাগাবো। এতে করে যেটা হবে, আপনার বেলুনটা খুব সুন্দরভাবে চারটা করে একটা রোয়ের মতো সৃষ্টি হবে। তো একটু খেয়াল করে দেখেন, একটা বেলুন আমি যে পাশে দিয়েছি আমি কিন্তু স্ট্রেপের ঠিক অপর পাশে আরেকটা বেলুন লাগাচ্ছি, এভাবে আমি সব বেলুনগুলো লাগিয়ে নিয়েছি। আর এই স্ট্রিপটার কারণে এই রোটা করা কিন্তু খুবই সহজ এবং সুন্দর হয়। এবার আমি কিছু কনফিটি বেলুন ফুলিয়ে নিচ্ছি। এই বেলুনগুলো একটু ব্যতিক্রম, কারণ ভিতরে কিছু পাতলা পাতলা ডলারের মতো দেওয়া আছে, আর যেটা আসলে টানানোর পরে দেখতে খুবই সুন্দর লাগে। আর বেলুন ফোলানোর জন্য পাম্পারের মতো যেটা ব্যবহার করছি সেটা কিন্তু আপনারা বন্দর বাজারে পেয়ে যাবেন, সিলেটে যারা আছেন তাদের জন্য বলে দিচ্ছি, তাছাড়া স্টেশনারি দোকানেও অনেক সময় পাওয়া যায়, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। তো আমাদের বেলুন দিয়ে মালা বা রোটা করা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে এটা লাগিয়ে নেওয়ার পালা। তো আপনারা চাইলে এই স্ট্রিপের দুই মাথায় কিন্তু কস্টেপ দিয়ে এটা দেয়ালের সাথে লাগিয়ে দিতে পারেন, অথবা এটা রশি দিয়ে বেঁধেও দিতে পারেন। তো আমরা যেহেতু ওখানে আগে থেকে একটা রশি টানিয়ে রেখেছি, তো সেটার সাথে জাস্ট আমরা এই মালাটা বেঁধে দিব। আর কম বেশি যেহেতু মাঝে মাঝে আসলে ডেকোরেশন করা হয়, তো আমাদের টুকটাক অনেক কিছু ঘরে রেডি করাই থাকে। তো এবার হচ্ছে আমি অ্যানিভার্সারি যে কার্ডটা আছে সেই কার্ডটা তারা একটা রেবন দিয়ে দেয় সাথে, সেটা দিয়ে হ্যাং করে নিব। যদিও রেবনের পরিমাণ খুবই কম থাকে, তো আমি এখানে এক্সট্রা সুতা ব্যবহার করে হচ্ছে গিয়ে কার্ডগুলো হ্যাং করে নিব। আর সচরাচর এগুলো কিন্তু আমি আমার হাতেই তৈরি করি আমার বিভিন্ন প্রোগ্রামের জন্য, বাট এখন দেখছি যে না, অনলাইনে প্রোডাক্টগুলো এনে খারাপ হয়নি, ভালোই হয়েছে। যেহেতু বেবিদের নিয়ে আসলে ওইভাবে এখন সময় পাই না, তো সেই হিসেবে সবকিছু রেডি থাকলে ডেকোরেশন করাটা অনেক বেশি ইজি হয়ে যায়, আর বিশ্বস্ত একটা পেজ থেকে প্রোডাক্ট নিতে পারলে আরো বেশি ভালো। তো যাই হোক, এবার অ্যানিভার্সারি লেখা কার্ডগুলো হচ্ছে গিয়ে আমি রশির সাহায্যে বেঁধে নিচ্ছি। আপনার রশির দুই মাথা কস্টেপ দিয়ে লাগিয়ে নিতে পারেন, অথবা মাইক্রোফোল দিয়ে লাগিয়ে নিতে পারেন। তো মোটামুটি আমার হচ্ছে বেলুন দিয়ে যে ডেকোরেশন করা সেটা হয়ে গেছে। তো আমি দুই পাশে এভাবে বেলুনের দুইটা লাইন দিয়েছি, আর হচ্ছে এই তো
একদম সিম্পলের মধ্যে আজকে ডেকোরেশনটা করে নিয়েছে। ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবার যেটা আমি করব, কাকের যে স্ট্যান্ডটা আছে সেটা আমি এখন রেডি করে নিব। আর এটা রেডি করাও খুবই সহজ এবং এটা খুলে আপনারা রেখে দিতে পারবেন, আবার যে কোনো প্রোগ্রামের সময় কিন্তু রিইউজ করতে পারবেন অনায়াসে। রিইউজ করার কথা বারবার এই জন্যই বলছি কারণ অনেক আপুরাই সেটা জানতে চাইবেন, সেজন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি। আর এই কোডগুলো কিন্তু মোটামুটি বেশ শক্ত, পানি না লাগলে কিন্তু তেমন কিছুই হবে না। তো এই তো আমার কাপকেকের যে স্ট্যান্ডটা সেটা রেডি হয়ে গেছে। এখন আমি টেবিলটা সাজিয়ে নিব। আর টেবিল সাজানোর জন্য এখানে প্রথমে আমি একটা সাদা কালারের কাপড় বিছিয়ে নিয়েছি, এখন তার উপরে টেবিল স্কার্টটা বেঁধে দিব। তো টেবিল স্কার্টটা যেহেতু আসলে মেটের এবং পাতলা, তাই সেম কালারের টেবিলের উপর একটা কাপড় বিছালে বেশি ভালো হবে। তো আমার কাছে ঘরে সাদা কালারের কাপড় ছিল, সেজন্য আমার জন্য সুবিধা হয়েছে। আর এই টেবিল স্কার্টটা আমি হচ্ছে টেবিলের কাপড়ের সাথে এভাবে পিন দিয়ে লাগিয়ে দিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর হয়ে সেট হয়ে আছে। যারা নতুন নতুন ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি কাপকেক দিয়ে স্ট্যান্ডটা সাজিয়ে নিয়েছি। আর কাপকেক আর হচ্ছে গিয়ে অ্যানিভার্সারির জন্য কেক আমি বাসায় বানিয়ে নিয়েছি, আর এটা রেসিপি অলরেডি কিন্তু আমি আমার তামান্নাস কিচেন চ্যানেলে শেয়ার করেছি। আপনারা যদি মিস করে থাকেন আপনাদের জন্য আমি লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না, কারণ সেখানে আমি আমার অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর আজকের মতো এখানে বিদায় নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।